নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি আন্তর্জাতিক সভাপতি, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ক্রিপ্টোম্যানিয়া। ক্রিপ্টোম্যানিয়া মানে চুরি করা, কিন্তু এই চুরি করা, চুরি যিনি করেন তিনি কিন্তু ওভাবে করেন না। চুরি দুরকম ভাবে হয়, স্বভাবে আর ওভাবে। ইনি কিন্তু স্বভাবে করেন, অনেক বড় লোক কিন্তু কারো একটা জিনিস পছন্দ হলো নিয়ে নেয়, যদিও চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এবং আমরা সবাই চুরি করি, এবং চুরি করাটা আমাদের কিন্তু বংশ পর্ব। এখন রাজনৈতিক লোকেরা চুরি করছে, ধরা পড়ছে, আমরা অনেক অবাক হয়ে যাচ্ছি, এত কোটি টাকা চুরি করেছে। কিন্তু চুরি করা আসলে আমাদের জন্মটা হয়েছে চুরির মাধ্যমে। কিরকম না, আমরা যদি গল্প জানি, সেই বাইবেলে আদমিমের গল্প, তাকে বলা হয়েছিল যে তুমি আপেলটা খাবে না, কিন্তু আপেলটা খেয়েছিল বলেই মানুষের জন্ম হয়েছে। তাই আমরা বংশ পরম্পরাই কিন্তু চুরি বিদ্যার অধিকারী। আর যে বেশি করতে পারে সে ধরা না পড়লে সে মহান, আর ধরা পড়ে গেলে। চুরিটা কিন্তু শুধু অর্থ চুরি নয়, সম্পদ চুরি নয়, চুরি বুদ্ধি চুরি, লেখা চুরি করে, এবং লেখা চুরি করে, সম্পদ চুরি করে, কারো লেখায় নিয়ে নিচ্ছে, থিসিস পেপার করছে। তাই চুরি সর্বত্র। কিন্তু এখানে ক্রিপ্টোম্যানিয়াটা হচ্ছে, তিনি চুরি করেন লুকিয়ে, কিন্তু তিনি চান তিনি ধরা পড়বেন, এবং ধরা পড়লে তার ভালো লাগে। এটাও একটা মানসিক রোগ, এবং এই মানসিক রোগটাকে কিন্তু তাকে গুমিং করার পাশাপাশি এখানে হোমিওপ্যাথি চিকিৎসা তার মানসিক অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। এবং চুরিটা যে খারাপ, তার সঙ্গে কাউন্সিলিং অবশ্যই দরকার। আমাদের ক্রিপ্টোম্যানিয়ার অনেক ওষুধ আছে, সেই ওষুধগুলো কিন্তু আমরা যদি ঠিক নির্দিষ্টভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই চুরি, ক্রিপ্টোম্যানিয়া বিষয়ে চুরিটাকে করতে পারবো না। কারণ চুরি বলবেন যে তাহলে তো এত রাজনৈতিক লোক চুরি করছে, কিন্তু ক্রিপ্টোম্যানিয়া একটা বিশেষ রোগ আছে, যেটা বললাম যে সে চুরি করে কিন্তু স্বভাবে করে, কিন্তু সে আবার ধরা পড়তেও ভালো লাগে। এবং এইটা যাতে না হয়, এটা অনেক সময় হয় কি, পারিবারিক একটা সমস্যা তৈরি হয়, তার ব্যক্তিগত জীবনে তার প্রতি তার ঘৃণা জন্মা হয়, এবং সেই সব ঘৃণা এবং পারিবারিক সমস্যা থেকে রক্ষা করার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেকটাই কার্যকরী ভূমিকা নিতে পারে। তাই আপনারা এ ব্যাপারেও যদি রুগী থাকে, হোমিওপ্যাথি চিকিৎসকের উপরে শরণাপন্ন হতে পারেন। আমরা হোমিওপ্যাথির উপর আপনারা ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা এইটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সর্বোপরি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।